الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده نصر عبده وهزم الاحزاب وحده هو الاول والاخر والظاهر والباطن لا شيء قبله ولا شيء بعده وهو بكل شيء عليم واشهد ان محمدا عبد الله ورسوله خير خلقه وصفيه ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين عباد الله اوصيكم ونفسي المقصره بتقوى الله عز وجل فان التقوى وصيه الله لي ولكم ولسائر عباد الله والتزموا طاعه رسول الله صلى الله عليه وسلم فقد قال الله سبحانه في كلامه يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ويقول سبحانه وتعالى لنمتثل طاعة رسوله صلى الله عليه وسلم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتقوا الله يا عباد الله وأطيعوا رسول الله صلى الله عليه وسلم في كل أمر من أمورنا وفي كل شأن من شؤوننا وفي كل قول من أقوالنا وفي كل حركة من حركاتنا. عباد الله. আমরা রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের সিরাতের উপর ধারাবাহিক আলোচনা করছিলাম আজকে খুবই সংক্ষেপে তার হিজরত পর্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিজরা এবং এক্ষেত্রে নবিশ সাল্লাহ সাল্লামের হিজরতের ঘটনা উম্মার জন্য যুগান্তকারী একটি ঘটনা ইতিহাসের একটা অত্যন্ত শিক্ষণীয় অধ্যায় এবং নবী সাল্লাহ সাল্লামের এই হিজরতের বিভিন্ন পর্যায়ে আমাদের জন্য রয়েছে অনেক এবার এবং এওয়াট অনেক শিক্ষণীয় বিষয় ওম্মাতার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের যেমন নির্দেশনা এখানে পেতে পারে তেমনি পেতে পারে আল্লাহর দিনকে মেনে চলার জন্য এবং দিনের উপর থাকার জন্য বহুবিধ বৈচিত্র্যময় যে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসে সে চ্যালেঞ্জগুলোকে কিভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লাম ফেস করেছেন এবং কিভাবে তিনি একদিকে আল্লাহর উপর তওয়াক্কুল এবং ইমান পরিপূর্ণভাবে শতভাগ বজায় রেখেছেন আবার অন্যদিকে দুনিয়ার উপকরণের বিশ্লেষণ করলে সেখানেও দেখা যায় নবী সাল্লাহ সাল্লাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই আসবাবের মধ্যে সবচেয়ে বুদ্ধিমত্তা এবং সবচেয়ে বিচক্ষণ বিচক্ষণতা তিনি এখানে অবলম্বন করেছেন আমরা সে আলোচনাগুলোর খুব সংক্ষেপে করব, যাতে আমাদের ইমানি এবং রোহানি যে কুয়াত অর্জন করা দরকার সেটি আমরা এখান থেকে পাই আর পাশাপাশি পার্থিব যে আসবাবগুলো এর ক্ষেত্রে আমাদের দক্ষতা অর্জন প্রয়োজন বিচক্ষণতা অর্জন প্রয়োজন সে বিষয়টিও আমাদের সামনে উন্মোচিত হয় নবী সাল্লাম আমরা জানি যখন হিজরত করেন তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তিনি মক্কার সে অত্যাচারী জনগোষ্ঠীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে সেখান থেকে পলায়ন করেননি যেটি ইতিহাসের অনেক ব্যক্তিবর্গ দাবি করেছেন এবং এই দাবিতে তারা জালিম ছিলেন কোনো সন্দেহ নেই এবং এই কাজটি ছিল মূলত যারা ওরিয়েন্টালিস্ট তাদের যে কোনো একটা কাজকে আপনি নানাভাবে দেখতে পারেন বিশ্লেষণ করতে পারেন পরবর্তী প্রজন্মের কাছে আপনি কীভাবে উপস্থাপন করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নেগেটিভলি তাদের কাছে চিত্র করেন চিত্রিত করেন তাহলে সেটা তারা নেগেটিভলি দেখবে আর যদি পজিটিভলি ইতিবাচকভাবে উপস্থাপন করেন তাহলে তারা এর থেকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা নিতে পারবে নবী সাল্লা সাল্লাম সৈয়দ ওয়ালাদ আদম ছিলেন অতএব তার প্রত্যেকটা কাজ ছিল নবিস আল্লা সুবহানহতালার নির্দেশনায় অহির আলোকে সেখানে নেগেটিভ কিছু একদমই ছিল না ফলে আজকে আমি আপনি আমাদের সীমাবদ্ধ আকলের মধ্য দিয়ে যদি এটাকে নেতিবাচক হিসাবে চিহ্নিত করি এটা হবে নেহায়াত জোলম এবং ন্যায়ের পরিপন্থী নবী সাল্লা সাল্লামকে আমরা জানি যে মক্কার লোকেরা নানাভাবে ষড়যন্ত্র করে তাকে কোণঠাসা করতে চেয়েছিল এমনকি সর্বশেষ দারুণ না দোয়াতে তারা সলা পরামর্শ করে হয় তাকে চিরবন্দী করার সিদ্ধান্ত গ্রহণ করে। অথবা তাকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিচ্ছিল বিশেষ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটাই ছিল তাদের অনেকের কাছে পছন্দনীয় এবং তারা সেই সিদ্ধান্ত নেওয়ার দিকে অগ্রসর হচ্ছিল আর আল্লা সুবাহ তার প্রিয় বান্দা মাহমুসাল্লা সাল্লামকে সেটি জানিয়ে দিলেন এবং তাকে অনুমতি দিয়ে দিলেন এখন তোমার হিজরতের সময় হয়েছে পুরো ঘটনাটাই আপনারা দেখেন আসলে সবই আল্লাহর ইচ্ছাই হয় হিজরতের প্রেক্ষাপট কে তৈরি করে দিয়েছেন আল্লাহ তৈরি করে দিয়েছেন অতএব নবীর সাল্লাহ সাল্লাম কোনো প্রেক্ষাপট ছাড়া কিন্তু হিজরত করেননি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে জাগতিক বিষয়গুলোকেও সামনে রেখে একদিকে আল্লাহর অনুমতি অন্যদিকে জাগতিক বিশ্লেষণ এ দুয়ের সমন্বয়ে নবীর সাল্লাহ সাল্লাম হিজরতের যে সিদ্ধান্ত নিলেন সেটা ছিল সঠিক সিদ্ধান্ত এবং তার আরও প্রেক্ষাপট তৈরি হয়েছে আপনারা জানেন মদিনা থেকে যে বিভিন্ন দল নবী সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন আলবাই আলা আকাবাল উলা আলবাই আলা আকাবাল সানিয়া সেগুলো কিন্তু এই প্রেক্ষাপটেরই একটা অংশ নবী সাল্লাহ সাল্লাম হিজরত করবেন যাবেন কোথায় এটা খুবই একটা ভাইটাল প্রশ্ন তিনি যাবেন কোথায় সে যাওয়ার প্রেক্ষাপটটা আল্লাহ সাল তৈরি করে দিয়েছেন মদিনায় মদিনার লোকেরা দলে দলে তার কাছে এসে তার কাছে ব্যয়াত হয়েছেন তাকে প্রতিশ্রুতি দিয়েছেন তার হাতে ইমান নিয়েছেন এবং তার জন্য দিনের জন্য দিনের নবীর জন্য ইসলামের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি যখন মদিনাবাসীর একদল মানুষ গ্রহণ করল আল্লাহ তখন তাকে দারুল হিজরা হিসাবে কবুল করলেন সোহান আল্লাহ তাহলে একটা দেশকে একটা জাতির মানুষকে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয় তাহলে সেই জাতির মধ্যে একটা জনগোষ্ঠী অন্তত থাকা প্রয়োজন যারা আল্লাহর নির্দেশ মেনে চলে যারা আল্লাহর দিনের উপর চলার জন্য ফেদা হয়ে যায় এবং যারা আল্লাহর সাল্লামকে প্রচণ্ড ভালোবাসে তার আদর্শকে তারা জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে উইদাউট এনি কম্প্রোমাইজ তখনই আল্লাহ তালা সেই জাতির প্রতি তার ভালোবাসা তার রাহমা বারাকা সব কিছুই নাজিল করেন এখানে আমরা আরও দেখি সাল্লাম যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন তাড়াহুড়ো করেননি অস্থির হননি মক্কাবাসীদের মধ্যে অনেকেই তার কাছে পাওনাদার ছিল তিনি সব কিছু কাকি বুঝিয়ে দিয়েছেন আলী আপনায় ও আর দহ। এতে বোঝা গেল যে মানুষের হকের ব্যাপারে চূড়ান্ত আমাদেরকে গুরুত্ব দিতে হবে আপনি ভাববেন যে আমার এখন আমি এখন মৃত্যু সজ্জায় এগুলো নিয়ে ভাবার কি সময় আছে তিনি অনেক মানুষ এইভাবে ভাবে মৃত্যুসজ্জায় তো ভাববেন আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন মানে এই জিনিসগুলো আমরা দেখি যে আমাদের ওলাম একরম সবসময় রেকমেন্ড করেছেন আপনি যখন ওমরায় যাবেন দূর দেশে যাচ্ছেন তখন আরেকবার সব কিছু ফাইনালাইজ করে যাবেন আপনি যখন হজে যাবেন এভাবে যখন কোনো দূর দেশের কোনো যাত্রায় যাবেন হিজরাতে যাবেন তখন এভাবে নিজেকে এমনভাবে গটিয়ে নিয়ে আসবেন যেন সবার দেনা পাওনা সব কিছু কমপ্লিট হয়ে যায় এমন কি এমনকি আব্দুলি আল্লাহ তাল্লাহ নহা থেকে আমরা কি জানতে পারি তিনি প্রতি রাত্রে যখন জানতে পারলেন নবিসাল্লাহ সাল্লাম ওসিয়া লেখার কথা বলেছেন প্রতি রাত্রে ওসিয়াটা তিনি তার শিয়রের নিচে রেখে দিতেন অ্যাজিফ কালকে সকালে তিনি মারা যাবেন মৃত্যু মৃত্যুসজ্জাও কিন্তু আমাদের মধ্যে মানসিকভাবে মৃত্যুর প্রস্তুতি নেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এবং ভাবি না আমি কি মারা যাব অথচ কিন্তু সেই মৃত্যুকে আমাদেরকে গ্রহণ করতেই হয় উপায় নেই কুল্লু নাসিন্দা একমাতুল মাউজ নবী সাল্লাহ আলয় সাল্লাম হিজরতের এই আদেশ প্রাপ্ত হওয়ার পরে একদিকে যেমন মক্কাবাসীদের পাওনার ব্যাপারে আলী আলীর্লাহ তালুকে দায়িত্ব দিয়েছেন অন্যদিকে সার্বিক প্রস্তুতির জন্য তিনি আবু বকরকে সাথী হিসাবে নিলেন এটাও কিন্তু আল আহদু বিলাসবাব আল আহদু বিলাসবাব একজন বিশ্বস্ত সাথী প্রয়োজন এরপরে তারা রসদ জোগাড় করলেন সফরের জন্য যা যা দরকার সেটা তারা অল্প করে হলেও নিলেন কারণ একটা প্রস্তুতি লাগবে এখানে অতি মানবীয় কোনো বিষয় নেই আপনি আল্লাহর পথে আছেন আল্লাহ অস্বাভাবিক উপায়ে আপনাকে রহম করবে এই আশাটা করবেন না কারণ আল্লাহ হ্যাজ এ সিস্টেম আল্লাহ হ্যাজ এ সিস্টেম এই সিস্টেমটা তিনি কি নবীদের ব্যাপারে ভায়োলেট করেন নাই হ্যাঁ কিছু মজিজাদ ছিল সেগুলো কতটুকু বাকি পুরো জীবনটাই তার স্বাভাবিক প্রক্রিয়া অতিবাহিত করতে হয়েছে যুদ্ধের মধ্যে তরবারি তাকে হাতে নিতে হয়েছে ঘোড়া উঠ রসদ তার লেগেছে লাগেনি সব কিছু সুতরাং এই হিজরতের সময়ও তিনি কিন্তু ওই যে সার মেরাজের পন্থায় কিছু একটা হয়ে যাবে ওই আশায় ছিলেন না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি অল্প কয়েকটা ঘটনা ছাড়া অল্প কয়েকটা ঘটনা সেটাও আল্লাহ কি টু প্রুফ যে অল ইজ ফ্রম আল্লাহ এই ধরনের ঘটনা ইসরা মেরাজের ঘটনা কি কোনো মানুষ ঘটাতে পারে তাহলে এরকম কিছু কিছু মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন তার নবী সাল্লাহ সাল্লামকে যাতে মানুষ বুঝতে পারে যে তিনি আসলেই নবী আর বাকি সর্বক্ষেত্রে তাকে তো সাধারণ মানুষের জন্য রোল মডেল করা হচ্ছে ফলে আল আখতু বিল আসবাবের যে সিস্টেমটা আল্লাহ তালা তিনি জারি রেখেছেন তিনি চালু করেছেন প্রতিষ্ঠা করেছেন সেই সিস্টেমে সবাইকে চলতে হয়েছে নবী সাল্লাহ আলাই সাল্লাম গাড়ে তাওরে গেলেন জাবালে তাওর আপনারা অনেকে হয়তো ভিজিট করেছেন আমিও উঠেছিলাম সেখানে একদম প্রথম যখন মদিনা পড়তে যাই এটা হল উনিশশো উনানব্বই সালে সেখান থেকে দেখলাম যে তয়েফ দেখা যায় এরপর আমি আর উঠিনি একবারই যাই হোক এখানেও দেখার বিষয় আছে নবির সাল্লাহ সাল্লাম যে শুধু আসবাব নিলেন তা না তিনি পলিসি এবং স্ট্র্যাটেজিটাও খুব গুরুত্বের সাথে গ্রহণ করতেন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন নবীর সাল্লাম হিজরতের যে পথ তিনি অবলম্বন করলেন এটা কিন্তু মক্কা থেকে মদিনা যাওয়ার পথ ছিল না এটা মক্কা থেকে মদিনা যাওয়ার পথ ছিল না অতএব সাধারণ মানুষ মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য যে পথে চলে তিনি সম্পূর্ণ ভিন্ন ট্র্যাকে তিনি চললেন কারণ কি কারণ তিনি জানেন যে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাকে নিয়ে হত্যা ষড়যন্ত্র হচ্ছে এবং তার বিরুদ্ধে মক্কাবাসীরা মানে হন্য হয়ে তাকে খুঁজছে এরকম একটা ঘটনা ঘটবে এটা তার বিচক্ষণতার কারণেও তিনি যেমন জানতে পারেন অথবা ওহির মাধ্যমেও তিনি জানতে পারেন ফলে তিনি এমন একটা পথ অবলম্বন করলেন যে পথে তাকে সহজে খুঁজে পাওয়া যাবে না মক্কাবাসীরা যে কিভাবে হন্যে হয়ে তাকে খুঁজল সেটাও কিন্তু প্রমাণিত হয় যে তারা গাড়ি সাউর পর্যন্ত চলে গিয়েছিল মানে তারা কোনো জায়গা বাদ রাখে নাই সুতরাং যদি মক্কার সাধারণ পথে তিনি হাঁটতেন তাহলে তারা তাকে পেয়ে বসত আমরা দেখেছি যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে যখনই শত্রুরা কাছে পেয়েছে তার উপর হামলা করার চেষ্টা করেছে বদরের যুদ্ধে তাই না ওহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে তো তাকে হত্যা করার জন্যই তারা চেষ্টা করেছিল এবং মোসাহ ইবনে আমার আল্লাহ তু হত্যা করার পরে তারা ভেবেছে নবী সাল্লাহ সাল্লামকে তারা মারতে পেরেছে কারণ মোসাহ ওমায়র তার চেহারাটা ছিল নবিসাল্লা সাল্লামের চেহারার কাছাকাছি যাই হোক এই স্ট্র্যাটেজিগুলো আমরা দেখলাম এবং এরপরে আব্বাকালহর কন্যা আসমা তাদেরকে রসদ জোগালেন তারপরে তাদের জন্য যেহেতু তারা ভিন্ন পথে যাচ্ছেন যে পথে সচরাচর মানুষ যায় না অথবা তাদের গাইড প্রয়োজন তাদের জন্য গাইড ঠিক করে দেওয়া হলো এই সকল আসবাব নবী সাল্লাহ সাল্লাম গ্রহণ করেছিলেন ফলে এর থেকে আমরা সহজ সিদ্ধান্তে আসতে পারি যে আমাদেরকেও আসলে আল্লাহর উপর ইমান তাওয়াক্কুলের পাশাপাশি দুনিয়াবি জাগতিক আসবাবগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে অতিমাত্রায় তাওয়াক্কুল করে জাবারিয়াদের মতো হয়ে যাওয়া যাবে না জাবারিয়া তাই না দুটো প্রান্তিক সীমানা একটা হলো কাদারিয়া আর একটা হলো যা আনফরচুনেটলি মুসলিমদের মধ্যে এই নামে কিছু না থাকলেও এদের আকিদা কিন্তু আছে একদল আল্লাহতে বিশ্বাসী নন মুসলিম তারা বলেন আমরাই সব করি তাই না আছে না এরকম আরেক দল আছে তারা বলে নিজেরা পুতুলের মতো যা হয় আল্লাহর কাছ থেকে হয় এবং সমস্ত দুর্গতির জন্য দুরবস্থার জন্য তারা আল্লাহকেই দায়ী করে কিন্তু আসলে ইসলাম ব্যাপারটা এমন নয় এর মধ্যবর্তী অবস্থানে আমাদের কিছু কাজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কিছু আমরা করতে পারি আবার আমরা পুতুলের মতো নই আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন উইল পাওয়ার দিয়েছেন এ দুয়ের মধ্যে সমন্বয় করে চলতে আমাদেরকে বলা হয়েছে আমরা আল্লাহ থেকে অমুখাপেক্ষীয় হব না আবার সমস্ত কার্যক্রমের জন্য আল্লাহকে আমরা দুষব না বরং আল্লাহ সকল দোষ এবং সকল কালিমা থেকে মুক্ত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের দিক নির্দেশনা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলতে হবে হিজরতের বেশ কিছু ঘটনা নিয়ে আল কোরআনে আল্লাহ তালা কিছু কিছু জায়গায় আলোচনা করেছেন যেমন একটি আয়াতে বলেছেন ওয়াঈদ কুরু বি কাল্লাদিনু লিউসেফ বেতুকাটুলুকাউ ইজুকা কুরুনা, অয়েম কুরুল্লাহ আল্লাহ খৈরুল মাকেরিন যখন তারা তোমাকে নিয়ে সব লোক যারা কফুরি করেছে তোমাকে নিয়ে তারা ষড়যন্ত্র করল যেন তারা তোমাকে রেখে দিতে পারে অথবা তোমাকে হত্যা করতে পারে অথবা তোমাকে তোমার ঘর থেকে তোমার আবাস থেকে বের করে দিতে পারে তারা আল্লাহকে ধোকা দিয়েছিল আর আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী কারণ তাদের মাকর এটা ছিল অন্যায় কিন্তু আল্লাহ তাদের মাকর এবং ষড়যন্ত্রকে ধুলিস্যাত করে দিলেন এটা হল কৌশল এজন্য আল্লাহ হাইরুল মাকেরিনের অর্থ আমরা বলি আল্লাহ হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী গারে সাউরের ঘটনাটাও আল্লাহ সুহান তাল্লাহ তুলে ধরেছেন আল কোরআনের মধ্যে বলেছেন ইল্লা তান সুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ যদি তোমরা তাকে সাহায্য না করো আল্লাহ কিন্তু তাকে সাহায্য করেছে ঈদ আখরাজাহুল্লাদিন কাফার উসেন ইয়াত ঈদ হুমা ফিল যখন কাফেররা তাকে বের করে দিল কারণ এটাকে বের করাই বলে আপনি যখন কোন এলাকায় কাউকে ধ্বংস করার হত্যা করার বা তার উপর হামলা করার চিন্তা করছেন সে কি সে যদি সেটা প্রতিহত করতে না পারে সে তো পালিয়ে যাবে সে তো আপনার এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সেখান থেকে বের হয়ে যাবে তাহলে কে বের করলো আপনি বের করলেন এই কাফেররা যারা সাল্লাহ আসালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলছেন তারা যখন তাকে বের করে দিল তানিয়াত নাইন দুজনের একজন ছিলেন দ্বিতীয় ব্যক্তি এটা আহবকররা দেওয়ালান তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে ইদ হুমা যখন তারা গারের মধ্যে ছিলেন গুহার মধ্যে ছিলেন ইদ ইয়াকি যখন তিনি তার সাথীকে বলেছিলেন লা লা চিন্তিত হইও না টেনশন করো না আল্লাহ আমাদের সাথে আছে ইয়া ইয়া সালাম কি চমৎকার কথা মুসলিমরা যদি শুধু এই কথাটাকে পিক আপ করতো আর কিছু লাগে না আমাদের আর কিছু লাগে না মানে নবিস্লামের ঠিক ওই মুহূর্তে যে সিচুয়েশানটা এসেছিল ওটা আমাদের দেখার একটা বিষয় কি কঠিন মুহূর্ত শত্রু তাকে খুঁজে ফিরছে পেলেই হত্যা করবে অথবা ধরে নিয়ে বন্দি করে রাখবে কিংবা তাকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি করবে নির্যাতনের মুখোমুখি করবে কঠিন অবস্থা এখন যেমন যুদ্ধ চলছে আপনারা জানেন তাই না বিশ্বের কোথাও কোথাও মানুষ কি ভয়াবহ পরিস্থিতিতে আছে এই অবস্থায় একমাত্র মমিনই বলতে পারে লাহান না এটা ইমানিক বচন ইমানের ঘোষণা বিশাল তাওয়াক্কুলের একটা এটা এটা এক্সপ্রেশন অভিব্যক্তি এবং এই অভিব্যক্তিটা মানুষের অন্তর থেকে আসে তা না হলে টেনশান কেউ দূর করতে পারে না যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল কারো তৈরি হয় তিনি দেখবেন যে প্রশান্তি লাভ করবেন সে আপনি যদি হসপিটালের মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তখন লা তাহজান ইন্নাহমে আনা এটাও আপনার জন্য চরম শান্তিদায়ক হতে পারে আপনি যখন শত্রুর কবলে আক্রান্ত হয়েছেন তখন উল্লাহ তাহজান ইন্না আল্লাহমে আনা আপনি যখন নির্যাতিত হয়ে কারার অন্তরালে অবস্থান করছেন তখন উল্লাহ তাহজান ইন্না আল্লাহমে আনা আপনার জন্য বিশাল শান্তিদায়ক হতে পারে তো এই শিক্ষাটা কিন্তু আমরা এখানে পাচ্ছি আমরা কোরআনের মধ্যে আরও দেখি যে নবী সাল্লাহ সাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছে কিন্তু পারেনি কেন তারা নবী সাল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল কারণ তারা ভেবেছে যে আল্লাহর এই নবীকে যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় তাহলে আল্লাহর দিনকেও বিদায় দেওয়া হয়ে যাবে এবং হাদিসে আসছে আমরা জানি যে ইসলামটা এই জমিন থেকে উঠে যায় ওলামাদের উঠে যাওয়ার মধ্য দিয়ে এতে একটা জিনিস প্রমাণিত যে জায়গায় আমাদের অনেকে ভুল করছেন কথায় কথায় আলেমদেরকে ছোট করার ঘাটতি করার চেষ্টা চলছে তাদের ভুল ধরার চেষ্টা চলছে অথচ এই চেষ্টাটা চলছে না যে আলেমদেরকে আরেকটু বিচক্ষণ করা যায় কি না আরেকটু এনরিচ করা যায় না আরেকটু তাদের নলেজকে ভাস্ট করা যায় কি না সেই ফ্যাসিলিটি দেওয়া যায় কি না এখানে বোঝা যায় যে আসলে আলেমরাই তাদের এলেমকে এই পৃথিবীতে প্রচারের মধ্য দিয়ে ইসলামকে তারাই সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত রাখছেন সেই জেনারেশন আমরা দেখি নবী সাল্লাহামের হাতে যারা সাহাবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই আবদুল্লাহ ইবনা আমর আবদুল্লা ইবনা আব্বাস আবদুল্লা ইবনাম মাসউদ আবু হর তাদের এলেম দিয়ে কিন্তু আজকের ইসলাম নাকি আজকে তাদের হাদিসগুলো যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কোথেকে আপনি তথ্যগুলো পাবেন কিভাবে ইসলামের আরকানগুলো পালন করবেন আর ইমানের যে বিভিন্ন অনুষঙ্গগুলো আছে সেগুলো কিভাবে ধারণ করবেন এই এলেমটাকে বাদ দিয়ে ইসলামের আরও অনেক কিছু পরিপূরক আছে এলেমের সাথে আরও অন্য অন্য জিনিসও পরিপূরক আছে কিন্তু এলেমটা এক নম্বরে এলেমটা এক নম্বরে কেউ কোনো মুসলিম কোনো জনপদে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু তার কাছে ইসলামের সহি এলেমটা নাই সে ভুল ইসলামকে ভুলভাবে ইসলামকে জেনেছে সে ভুল রিচুয়ালগুলো ফলো করছে সে বেদ আদগুলোকে যদি প্রতিষ্ঠিত করে তাহলে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে সে যদি শিরিককে কোথাও প্রতিষ্ঠিত করতে যায় সেখানে কি ইসলাম থাকলো থাকলো না বুঝতে হবে তাহলে এমন ইসলামকে আমাদের কোথাও নিজেদের জীবনে পরিবারে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে যে ইসলামের মধ্যে কোনো সেরেক নাই যে ইসলামের মধ্যে কোনো বেদাত নেই যে ইসলামের মধ্যে কোনো বিভ্রান্তি নেই এবং যেই সমাজটা প্রতিনিয়ত চেষ্টা করছে পাপ থেকে মুক্ত থাকার যে সমাজটা পাপের বীজ বপন করছে মদ মদের বার ক্লাব নাইট ক্লাব কনসার্ট মানে ইত্যাদি আরও অন্য অন্য সব কিছু যদি কোনো মুসলিম সমাজ এগুলো উত্তরাত্তর বাড়িয়ে দিতে থাকে সেখানে কি প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে হবে না তাহলে আমাদের ওলামাদের কাছে ফিরে যেতে হবে তারা কোনটা অ্যালাউ করেছেন কোরআন হাদিসের আলোকে এবং কোনটা অ্যালাউ করেনি সে আলোকে হতে হবে এখানে আল্লাহ তালা সেই কথাটা তুলে ধরলেন ইউরিদুন তারা চায় আল্লাহর আলোকে তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করে দিতে অথচ আল্লাহ তার নূরকে আলোকে পরিপূর্ণ করবেনি অল্লাহ মতিম নি হাল কাফের যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে কাফেররা কি কখনো পছন্দ করেছে তারা কখনোই ইসলামের এই আলোকচ্ছাটাকে তারা পছন্দ করে না ইসলামের বিজয়কে তারা পছন্দ করে না এরপর আল্লাহ তালা বলছেন কুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসুলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যেন রাসুল এই দিনকে আর সকল ধর্মের উপরে বিজয়ী করেন ওলাউকারিহাল মুশ্রী কুন যদিও মুশ্রেকরা সেটা পছন্দ করে থাকুক এভাবেই আমরা দেখেছি নবী আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার মাধ্যমে কুফরির শক্তিগুলো চেষ্টা করেছে হিজরতের সময় যেমন চেষ্টা করেছে পরবর্তীতে সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে বদরের যুদ্ধে মুসলিমরা তো তাদের কাছাকাছি জায়গার মধ্যেই ছিল সেই মক্কা থেকে কয়শো কিলোমিটার এসে তারা যুদ্ধ করল আল্লাহর নবীকে আল্লাহর দিনকে সাহবাইকেরামকে নিশ্চিহ্ন করার জন্য অহুদের যুদ্ধ তো নবী সাল্লাহ সাল্লাম মদিনার কাছ থেকেই করলেন আলমেসিদানাবাবি থেকে কতটুক দূর অহুদের ময়দান মাত্র তিন চার কিলোমিটারের বেশি না কোথেকে এসেছিল এরা সবাই এসেছিল থেকে খয়বরের যুদ্ধ সে একই কায়দা নবী সাল্লাহ সাল্লাম সেখানে আরেকটা অভিনব পদ্ধতি যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করলেন পরীক্ষা কিন্তু হাজার হাজার যোদ্ধারা এসেছিল সব মক্কা থেকে এই মদিনাবাসীরা নবী সাল্লামকে আশ্রয় দিয়েছে তারা ইসলাম গ্রহণ করছে এতে সকলকে শেষ করে দেবে তারা এতগুলো যুদ্ধের মধ্যে দেখলেন যে আল্লাহর নবীকে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে সে কথাটাই আল্লাহ বারবার এখানে তুলে ধরলেন হিজরতের ঘটনা অনেক ঘটনা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা সে আলোচনা আজকে করব না শুধু হিজরতের মূল শিক্ষাটা এখানে আলোচনা করলাম হিজরতের ছোট্ট প্রেক্ষাপটটা আলোচনা করলাম ইতিহাসে আরও যেমন হিজরতের কারণ হিজরতের উদ্দেশ্য এরকম আরও অনেক কিছু আলোচনা করা হয়েছে এবং এটা আল্লাহতালারই একটা ফয়সালা মক্কার রুক্ষ মানুষের কাছ থেকে আল্লাহতালা মদিনার ভদ্র এবং সৈজন্যতা বোধসম্পন্ন ঠান্ডা মেজাজের মানুষের কাছে আল্লাহ তালা তার রাসুলকে পাঠালেন যাতে করে ওই জায়গাটায় আসলে ইসলামের মূল প্রতিষ্ঠার ভূমিটা হয় এখানে অনেকগুলো ব্যাপার আছে তাহলে ইসলামের প্রতিষ্ঠার জন্য সহায়ক যে পরিবেশ যে মেজাজ যে প্রস্তুতি যে লোকবল যে জনবল সবটা কিন্তু মদিনায় ছিল সুতরাং এটাই ছিল কাদা উল্লাহ আল্লাহর মীমাংসা তিনি এভাবেই সবকিছু কিছু মীমাংসা করে থাকেন ছোট্ট আরও দু একটা পয়েন্ট বলে শেয়ার করব সেটি হচ্ছে নবী সাল্লা সাল্লাম মদিনায় এসে হিজরতের পরপর তিনি যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিলেন সেরকম কয়েকটা বিষয় এক নম্বর হচ্ছে মক্কায় তিনি আকিদার তার বিয়ারটা দিয়েছিলেন মদিনায় এসে এর ফাউন্ডেশনটা তিনি মজবুতভাবে তৈরি করলেন এবং সেই জন্য তিনি প্রথম শুরু করলেন কি দিয়ে মসজিদ দিয়ে মসজিদ ইসলামিক যে কোনো প্রচেষ্টা সবসময় মসজিদ ভিত্তিক হওয়া উচিত যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মুসলিমদের সকল শিক্ষা ইসলাম ভিত্তিক হওয়া উচিত মুসলিমরা এমন কোনো শিক্ষা গ্রহণ করা উচিত নয় যে শিক্ষাটা ইসলামের সাথে কোনো না কোনোভাবে সাংঘর্ষিক আসলে প্রকৃত সায়েন্স প্রকৃত জ্ঞান প্রকৃত নলেজ কখনো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি নয় আল্লাহ পানি সৃষ্টি করেছেন পানি থেকে আল্লাহ সকল প্রাণ সৃষ্টি করেছেন এর সাথে কি কোনো কন্ট্রাডিকশন আছে এই জন্য সায়েন্সের সাথে যেগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট এগুলোর সাথে ইসলামের আসলে কোনো কন্ট্রাডিকশন এবং সংঘর্ষ নাই সংঘর্ষ তাহলে আসছে থেকে। সংঘর্ষ আসলে তৈরি করা হচ্ছে সংঘর্ষ তৈরি করা হচ্ছে আপনি দেখেন ফিজিক্স কেমেস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল সায়েন্স এ সমস্ত শিক্ষাগুলো যখন আপনি নাস্তিক কোনো টিচারের কাছে পড়বেন তখন দেখবেন যে সে নাস্তিকতা এথিজমটাকে সায়েন্টিফিক এডুকেশন এবং নলেজের সাথে সে করে দেবে ফলে ছাত্ররা তারা ভাববে আমার আধুনিক এবং শিক্ষিত এবং বিজ্ঞানী হওয়ার অর্থই হচ্ছে আমাকে অ্যাট দ্য সেম টাইম এথিস্ট হতে হবে কিন্তু বিশ্বে আমরা দেখেছি অনেক বড় বড় বিজ্ঞানী যারা সারা জীবন নাস্তিক হওয়ার পরেও শেষে আল্লাহর দিকেই ফিরে এসেছেন ফিরে এসেছেন কারণ তিনি এক্সপ্লোর করেছেন যে যে বিভ্রান্তি আমাদেরকে শেখানো হয়েছে আসলে এ সকল নলেজ সেই বিভ্রান্তি থেকে মুক্ত আপনি যত বেশি ফিজিক্স পড়বেন দেখবেন যে আপনি অবাক হবেন আপনার তাওয়াকুন এবং আল্লাহর প্রতি ইমান কিন্তু বেড়ে যাবে কারণ কেন বেড়ে যাবে কারণ আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন আর ভাববেন এ সব কিছু স্রষ্টা আল্লাহ এ সব কিছু স্রষ্টা আল্লাহ তাহলে তিনি না জানি কত মহান আপনি যখন এই যে গ্যালাক্সি মিল্কিওয়ে মহাজগৎ সম্পর্কে মহাশূন্যের মানে কি দেখতে থাকবেন একটার চেতে আরেকটা বড় আরও বড় তাই না তখন কিন্তু আপনি হতবাক হয়ে যাবেন আপনার মুখের কথা বন্ধ হয়ে যাবে আপনি বিস্মিত হয়ে মানে আল্লাহ যে আরও কত বড় সেটা নিয়ে আপনি আপনি আর এই সেই সিদ্ধান্ত তো আমরা আসতে পারবো না আমি শুধু এতটুকুই বুঝি যিনি এই মহাজগতকে সৃষ্টি করেছেন তিনি এই জগতের চাইতেও বড় এই জগতের সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহর আর্শ এখন সেটা আমাদের সসীম ক্ষমতা দিয়ে কিভাবে আমরা বুঝবো বলে না বুঝলে কি অবিশ্বাস করতে হবে না বুঝলে কি ভুল ব্যাখ্যা করতে হবে মানুষ কিন্তু তাই করেছে দিস ইজ আওয়ার প্রবলেম বুঝতে পেরেছেন তাহলে সায়েন্স এবং নলেজ এগুলো পড়াতে গিয়ে পড়তে গিয়ে যে সমস্যাটা আমরা তৈরি করছি এগুলো আমাদের সৃষ্ট এগুলো নলেজের সৃষ্ট নয় এই জন্য কোনো নলেজের সাথে ইসলাম আসলে কন্ট্রাডিক্ট করে না নবী সাল্লা সাল্লাম শুরু থেকেই নলেজ ডিসবার্সমেন্টের জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করলেন মসজিদে নাবি তিনি এখানে এসে বেনা করলেন তৈরি করলেন এবং সেই মসজিদের মধ্যে তিনি আকিদার ফাউন্ডেশন দিয়ে শুরু করলেন এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদেরকে জানতে হবে যে একজন মুসলিমের চিন্তা চেতনা এবং সে সে যে এলেমটাকে বহন করছে সে এলেমটা অবশ্যই পরিশুদ্ধ হতে হবে এবং এই এলেমের মধ্যে তার আকিদার এলেমটাই হচ্ছে এক নম্বরে জাগতিক তথ্যগুলো পরে আল্লাহর প্রতি আমাদের কি জ্ঞান আল্লাহর প্রতি আল্লাহর ফেরস্তাদের প্রতি আল্লাহর রাসুলের প্রতি আল্লাহর কিতাবগুলোর প্রতি আমরা কি জ্ঞান পোষণ করি ধারণা বললে অনুমান হয় আমরা অনেক সময় ধারণা বলি কিন্তু এখানে ধারণা শব্দটা অনুমান অর্থে নয় যদি কেউ বলেনও সেটা হলো জ্ঞান মানে কি জ্ঞানটা আমরা পোষণ করি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা করলে চলবে না আল্লাহ সম্পর্কে ধারণা রাখলে চলবে না ধারণাটা কি ইমান ধারণাটা তো হলো অনুমান আল্লাহ সম্পর্কে তাহলে আমাদের জ্ঞান রাখতে হবে জ্ঞান ফলাম আন্না হু লাহ সব জায়গায় মা কুন্তা তাদি মাল কিতাব ও আল ইমান তুমি তো কিতাব এবং ইমান কিছুই জানতা না কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন আল্লাহ ধারণা দেন নাই আল্লাহ জানিয়েছেন এবং নবীকে বলেছেন ফা আলাম তুমি জেনে নাও লাহ ইল্লাহর জ্ঞানটাকে তুমি জেনে নাও সুতরাং এই বিষয়গুলোর জন্য নবী সাল্লা সাল্লাম এখানে এসে মসজিদ তৈরি করলেন দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা এখানে দেখি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন আকিদা ইমানের বুনিয়াদটাকে প্রতিষ্ঠিত করেছেন অন্যদিকে তিনি আখলাকটাকে প্রতিষ্ঠিত করেছেন মাহাব্বাটাকে প্রতিষ্ঠিত করেছেন যেটা জগত দেখে নাই মদিন আসার সাথে সাথেই তিনি মহাজের দের সাথে আনসারদের যে মোয়াখাত ইউনিভার্সাল ব্রাদারহুড যেটা তিনি স্টাবলিশ করলেন নজিরবিহীন আল কোরআন সেটা প্রশংসা করেছে ওই রুনা আলা আনফুসিহিম ওলাউ কেনা বিহিম খাস তারা নিজেদের উপর তাদেরকে প্রাধান্য দেয় যদিও নিজেদের অভাব অনটন রয়েছে মদিনাবাসী আনসাররা কি খুব ধনী ছিলেন অধিকাংশই কিন্তু ধনী ছিলেন না কিন্তু তারপরেও মহাজিদের জন্য তাদের যে আত্মত্যাগ সর্বক্ষেত্রে বাগান শেয়ার করেছেন টাকা শেয়ার করেছেন একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করেছেন আল্লাহ আকবর সুহান সুবাহ অথচ আমরা সিরাত পড়ি না বহু জায়গায় জিজ্ঞেস করেছি সিরাত কয়জনে পড়েছেন পড়ার সময় নাই আমাদের সন্তানদেরকে আমরা সিরা তো পড়াই নাই সাহবাদের জীবনীও পড়াই না শিখবে থেকে ওরা আমরা সবাই সন্তানদের নিয়ে চিন্তিত তারা যদি এগুলো পড়তো ওটাকে কি তারাও তো মানুষ তাদেরও তো হার্ট আছে তাদের ব্রেন আছে তারা কি আবিভূত হতো না তারা কি নবী সাল্লাহ সাল্লামকে রোল মডেল হিসাবে নিত না তারা কি সাহবা কেরামকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করতো না এজন্যে সবচেয়ে উত্তম হচ্ছে যখন বাচ্চারা পড়তে শেখে তাদের উপযোগী বইগুলো তাদের পড়তে দেওয়া উচিত নবী সিরাত সাল্লামের সিরাত সাহবাদের জীবনী এবং নবীর বিবিদের জীবনী ইসলামের প্রথম দিককার চমৎকার সব সত্য ইতিহাস এগুলো শেখার মধ্য দিয়ে আশা করি এবং সিরাত ও নবী সাল্লাহ সাল্লামের অধ্যয়নের মধ্য দিয়ে হয়তো আমাদের প্রজন্ম তাদের রোল মডেল হিসাবে নবী সাল্লাহ সাল্লামকে গ্রহণ করবে যে সম্পর্কে তারা হয়তো এখনও গাফেল। আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আজ এতটুকু আলোচনা করেই আমরা শেষ করলাম আমরা ধারাবাহিক আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লা সাল্লামের সঠিক এর্তেপাড় করার তৌফিক দান করুন এবং তার মখলেস উম্মাহ এবং আল্লাহর মখলেশ বান্দা হওয়ার তৌফিক দান করুন আকুল ও কাউলি হায়দা ও আস্তাকুল্লাকুম ওরুল মুসলিমিন ইহু আল্লাফুর রাহিম